নতুন উষা নতুন আলো, নতুন বছর কাটুক ভালো, কাটুক বিষাদ আসুক হর্ষ, শুভ হোক নববর্ষ। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নববর্ষ উদযাপন শুরু হলো বাংলাদেশে। শান্তির বাড়িধারা নেমে আসুক বিশ্বে, এই প্রত্যয় নিয়েই এবারের শোভাযাত্রার প্রতিপাদ্য ছিল বরিশু ধরার মাঝে শান্তিরও বাড়ি। শুক্রবার সকাল 9টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এবারে শোভাযাত্রায় অংশ নিয়েছেন বিভিন্ন দেশের নাগরিকরা। দলমত নির্বিশেষে ঢল নেমেছিল মানুষের, কাঁধে কাঁধ মিলিয়ে শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন সমস্ত শ্রেণীর মানুষরা, পিছিয়ে ছিলেন না বিদেশিরাও। বাঙালি সাজগোজে শোভাযাত্রায় অংশ নিয়ে ভাঙা ভাঙা বাংলায় জানিয়েছেন নববর্ষের শুভেচ্ছা। সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক শুভেচ্ছা। সকালবেলা গরম থাকলেও নতুন একটা বছর নতুনভাবে সূর্যের আলো মতো ঝলমল করে, সবাই যাতে আনন্দের সাথে একসাথে মিলে উদযাপন করতে পারি সেই জন্যে বের হয়েছি। এখন মঙ্গল শোভাযাত্রা দেখছি, এখন বেহালার শব্দ শুনলাম চারুকলার সামনে দাঁড়িয়ে, অনেক ভালো লাগছে। অনেক অনেক শুভকামনা রইল সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরটাকে অনেক সুন্দরভাবে নিজের মতো করে গুছিয়ে নেবেন, সমস্ত ভুল ত্রুটি একদিকে রেখে নতুন করে শুরু করবেন জীবনটা, অনেক শুভকামনা। এবার মঙ্গল শোভাযাত্রা ঘিরে নানা পক্ষ থেকে আগাম হুমকি আসায় কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছিল বাংলাদেশ পুলিশ। মঙ্গল শোভাযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ছিল 5 স্তরের কঠোর নিরাপত্তা বলয়। শোভাযাত্রার অগ্রভাগে ছিল এলিট বাহিনী র্যাবের একটি দল, তাদের পেছনে ডিএমপি পুলিশের একটি দল, এরপর ছিলেন সাদা পোশাকে পুলিশ ও ডিবির সদস্যরা, এছাড়াও ড্রোন উড়িয়ে নজরদারি জারি রেখেছিলেন পুলিশ এবং ডিবির সদস্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ পথগুলিতে ছিল তল্লাশি চৌকি। শোভাযাত্রার আগাম প্রস্তুতি ঘিরে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জোরদার করা হয়েছিল বাংলাদেশের নিরাপত্তা। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।